নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেন উইথ বেঙ্গলি স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ চিংড়ি। কম তেল মশলার সাবেকি পদ্ধতির এই রান্না কোনোদিনই যেন পুরনো হয় না। তাহলে দেখে নেওয়া যাক আজকের লাউ চিংড়ির রেসিপিটি। প্রথমে একটা কচি লাউকে চার ফালি করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কাঁটাটা এইরকম ঝিরিঝিরি করে কাটলেই রান্না করতে সুবিধা হয়। কিছুটা পরিমাণ চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে চিংড়ি মাছটা 10-15 মিনিট একটু রেখে দেব। দেখুন, এইভাবে আমি চিংড়ি মাছটাকে রেখে দিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করতে পারলে খুবই ভালো হয়। সর্ষের তেলটা কড়া চারপাশে একটু লাগিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো প্রথমে অল্প দিলাম, তারপরে আমি পুরো চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার চিংড়ি মাছটা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ছড়িয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা করে ভেজে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো আরও একটু তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আমি এরকম ভেঙে দিয়ে দিলাম, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরে আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব একটু আদা বাটা। আদা বাটাটা দিয়েও হালকা নেড়ে চেড়ে আদাটাকে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা সমস্ত লাউটা। লাউটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর একটু নুন। নুন আর হলুদটা অবশ্যই স্বাদ মতো দেবেন। যেহেতু চিংড়ি মাছ ভাজাতে নুন আছে, তাই 1 চামচই নুন ব্যবহার করলাম। নুন আর হলুদটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 10-15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর দেখুন লাউ থেকে অনেকটাই জল উঠেছে, লাউটা একদম নরম হয়ে গেছে। কচি লাউ হলে এরকম জল উঠে লাউটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে আমি একটু লাউটে জলটাকে শুকনো করে দিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাউয়ের রসটা বা জলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউ চিংড়ি। আশা করি আজকের লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শেষে এইরকম 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নিলেই পরিবেশনের জন্য রেডি লাউ চিংড়ি। আজকের এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।